অপু বিশ্বাস ও শবনম বুবলি ভিন্ন সময়ে চলচ্চিত্র জগতে এসেছেন। অপুর চলচ্চিত্রে অভিনয় জীবন 17 বছর, বুবলির 6 বছর। একজন এসেছেন কাল সকালে ছবি দিয়ে, অন্যজনের প্রথম ছবি বসগিরি। তবে দুজনে পরিচিতি পান শাকিব খানের সঙ্গে অভিনয় করে। দীর্ঘ অভিনয় জীবনে শাকিব খানের সঙ্গে সর্বাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন অপু। অন্যদিকে শুরু থেকেই টানা 12টি চলচ্চিত্রে অভিনয় করেছেন শবনম বুবলি। সাম্প্রতিক সময়ে অপু বুবলি দুজনেই বেশ আলোচিত। এদিকে আবার কাকতালীয়ভাবে একই দিনে নতুন দুটি সিনেমার শুটিং শুরু হচ্ছে আলোচিত এই দুই তারকার। একজন শুটিং করবেন মানিকগঞ্জে, অন্যজন সিলেটে। বন্ধন বিশ্বাস পরিচালিত লাল শাড়ি চলচ্চিত্রে অভিনয় করেছেন অপু বিশ্বাস। অন্যদিকে চয়নিকা চৌধুরী পরিচালিত প্রহেলিকা চলচ্চিত্রে আছেন শবনম বুবলি। অপুর বিপরীতে নায়ক সাইমন সাদিক, আর বুবলির বিপরীতে নায়ক হয়ে পর্দায় আসছেন টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ। দুই দশক ধরে টিভি নাটক বানিয়ে বড় পর্দার কাজে হাত দেন চয়নিকা চৌধুরী। তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিশ্ব সুন্দরী। সিনেমাটি 8টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে। প্রথম চলচ্চিত্র মুক্তির 2 বছরের মাথায় দ্বিতীয় চলচ্চিত্রের কাজ শুরু করলেন তিনি। চয়নিকা জানান, একটানা শুটিংয়ের মধ্য দিয়ে ছবিটির কাজ শেষ করতে চান। আজ বুধবার প্রহেলিকা চলচ্চিত্রের শুটিং হবে, যা চলবে 13ই নভেম্বর পর্যন্ত। এরপর ঢাকায় ফিরে বিমানবন্দর থেকেই তারা ছুটবেন আরেকটি শুটিং স্পটে। সব মিলিয়ে 28 দিন শুটিং করে ছবিটির কাজ শেষ করতে চান। ছবি প্রসঙ্গে চয়নিকা বলেন, প্রহেলিকা অর্থ রহস্য, তাই শুটিং শেষের আগ পর্যন্ত সবকিছু রহস্যই থাক, প্রেক্ষাগৃহে গিয়ে দর্শকেরা রহস্য উন্মোচন করুক। দেড় বছর ধরে প্রহেলিকা নির্মাণের পরিকল্পনা করছিলেন চয়নিকা চৌধুরী, কিন্তু এর মধ্যে নানা সংকটে পড়েছেন বলেও জানান। তিনি বলেন, যদি লক্ষ্য স্থির থাকে তবে কোনো বাধাই বাধা নয়। কাজ শুরু করছি, একটা অসাধারণ টিম পেয়েছি যারা ভাবছে এটা তাদেরই কাজ, এসব কাজের শক্তি বাড়িয়ে দিয়েছে। সংলাপের দৃশ্য ধারণ দিয়ে প্রহেলিকার শুটিং শুরু হলেও সরকারি অনুদানের ছবি লাল শাড়ির শুটিং শুরু হবে ছবিটির টাইটেল গান লাল শাড়ি দিয়ে। প্রথম দিনে অপু বিশ্বাস ও সাইমন সাদিক গানের দৃশ্যে অংশ নেবেন। কোনাল ও কিশোরের গাওয়া এই গানটি লাল শাড়ি চলচ্চিত্রের টাইটেল গান বলে জানান পরিচালক বন্ধন বিশ্বাস। বন্ধন বিশ্বাস এর আগে অপু বিশ্বাসকে নিয়ে ছায়া বৃক্ষ নামে আরেকটি চলচ্চিত্র বানিয়েছিলেন, সেটিও ছিল সরকারি অনুদানের। তবে তিনি প্রথম বানিয়েছেন শূন্য নামের একটি চলচ্চিত্র, এটি পরিচালকের 3 নম্বর ছবি। এই চলচ্চিত্রের মধ্য দিয়ে প্রযোজক হিসেবে অপুর অভিষেক হতে যাচ্ছে। প্রথম দিনের শুটিং সম্পর্কে পরিচালক জানান, নায়ক সাইমন লাল শাড়ি বোনেন, সেই শাড়িতে নিজেকে মুড়িয়ে বিয়ের স্বপ্ন দেখেন অপু বিশ্বাস। কল্পনায় ভেসে আসে সুখের বিভিন্ন স্মৃতি। তেমনই প্রেক্ষাপটের গানের দৃশ্য ধারণের মধ্য দিয়ে ছবির কাজ শুরু হবে। ছবিটি নিয়ে অপু বিশ্বাস জানান, শাড়ি বাঙালি নারীর প্রধান পোশাক, গল্পটা শাড়ি ও তার কারিগরদের নিয়ে, আর লাল হচ্ছে ভালোবাসার প্রতীক, ভালোবাসা ছাড়া কোনো কিছু হয় না, এজন্যই লাল শাড়ি নামটি বেছে নিয়েছি, সবাইকে একটা সুন্দর সিনেমা উপহার দিতে চান বলেও জানান নায়িকা। সাদা কালো নিউজ।